ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এক ভাই প্রশ্ন করছেন যে আমরা জানি আমাদের আকীদা আছে আল্লাহ আরশের উপরে বিরাজমান কিন্তু এক ভাই প্রশ্ন করছে আল্লাহ যদি আরসের উপরে আদিষ্ট আছেন বিরাজমান আছেন তো সহি হাদিসে আছে সহি বোখারি আর অন্যান্য জায়গাতে হাদিস আছে আল্লাহ তালা শেষ রাত্রে ফজরের আগে শেষ রাত্রে এই আসমানে চলে আসেন তো তখন তো আর্স খালি হয়ে যায় এটা হলো ভাইয়ের একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো ভাইয়ের যে আমাদের এখানে শেষ রাত্রি হলো যখন তখন আল্লাহ এখানে এই আসমানের ওপরে এলো কিন্তু আমেরিকাতে আবার শেষ রাত্রি হবে সেখানে আবার কি হবে সেখানে আবার আল্লাহ কোথায় থাকবে এটা হলো ভাইয়ের প্রশ্ন আসলে এই প্রশ্নের উত্তর আমরা এই প্রশ্নের উত্তরটা নিজের জ্ঞান মোতাবেক আমরা খোঁজ করছি যার কারণে আমরা খুঁজে পাচ্ছি না এই প্রশ্নটার উত্তর যদি আমরা কোরআন হাদিস থেকে খোঁজ করি আর সালাফেস আল কিভাবে কীভাবে এ মশলাটাকে বুঝেছেন এটা যদি আমরা খোঁজ করি তাহলে আমরা খুব আসানের সঙ্গে পেয়ে যাব খুব সহজে পেয়ে যাব এটা তো আল্লাহ তালা নিজেই বলেছেন কোরআন মাজিদের মধ্যে আর রহমান ও আল্লাহ আর আল্লাহ তালা আর সে বিরাজমান আর সহি বুখারিতে হাদিস এসছে এটা যে যখন শেষ রাত্রে ফজরের আগে রাত্রের তিন ভাগের এক ভাগ বাকি থাকে তো আল্লাহ তালা এই নৈকট্য আসমান যেটাকে সময়ে দুনিয়া বলা হয় এই আসমানে চলে আসে তো প্রথম নম্বর কথা হলো যে আসাটা কিরকম হাকিকাতের ওপরে মাহমুল করা যাবে না মাজাজি না কিভাবে এই সম্পর্কে সালাফে সোয়ালহীন কী বলেছেন সালাফে সোয়ালহীন জুমহুর মুহাদ্দেসীন আয়েম্মায় আরবা ইনাদের মতামত এই সম্পর্কে কোরআন হাদিসকে সামনে রেখে আল ও মালুম অল কাইফ মজহুল ওই রকমই ওনাদের মতামত নজুল মালুম অল কাইফ ও মজহুল আল্লাহ আরসের উপরে আছেন বিরাজমান আছেন কৈফিয়াত কিভাবে আছেন এটু আমরা জানি না এটুকু আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে আরসের উপরে বিরাজমান আর আল্লাহ অবিতূর্ণ হন নাজিল হন অবতীর্ণ হন কিভাবে কৈফিয়াত কিভাবে কোন তারিকা এটা আমরা মোতায়েন করব না এই সম্পর্কে আল্লামা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া আর রিসালাতুল আরশিয়াতে বলছেন যে আসলে আরশ আল্লাহ তাআলা থেকে খালি হয় না এটাই সঠিক কেন যে যে দলিল গলাতে বুঝা যাচ্ছে আল্লাহ তালা আর সে বিরাজমান এই দলিল দলিলগুলো মুহকাম মজবুত কোরআন হাদিস থেকে প্রমাণিত এগুলো যেভাবে এসেছে ওইভাবে আমাদেরকে মেনে নিতে হবে আমাদের নিজের জ্ঞান খাটিয়া কিছু বলতে হবে না দলিলে পাওয়া যাচ্ছে সঠিক দলিলে কোরআন হাদিস থেকে প্রমাণিত আল্লাহ আর সের ওপরে বিরাজমান সঠিক দলিলে পাওয়া যাচ্ছে আল্লাহ এই আমাদের যে নিকটবর্তী আসমান এই আসমানে শেষ রাত্রে নাজেল হন এটা আমাদেরকে মেনে নিতে হবে কিভাবে নাজেল হয় কৈফিয়াত কি এটা আমাদেরকে মোতায়েন করতে হবে না আমাদের জ্ঞানের বাইরে তো যেটা কোরআন দিচ্ছে যেভাবে এসেছে সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে আবার যেটা আপনার দ্বিতীয় প্রশ্ন যে আমাদের এখানে যখন শেষ রাত্রি হয় তো আমেরিকাতে তো অন্য সময়তে শেষ রাত্রি হয় তো এর জব এটাই হবে সব প্রথমে আমাদেরকে লে আনতে হবে যে তালা এই রাত্রের তৃতীয় অংশতে তৃতীয় অংশতে আমাদের নিকটবর্তী আসমানে সেমাই দুনিয়াতে নাজিল হন ও আসেন নাজিল হন এটাকে মেনে নিতে হবে যখন এই কথাটা আমরা মেনে নিলাম আমাদের জিম্মেদারি এটা নেয় তখন যে সৌদি আরবে কখন নাজিল হন আমেরিকাতে কখন নাজিল হন আফ্রিকাতে কখন নাজিল হন আমরা নিজের ওপরে আল্লাহকে কেয়াস করে নিছি নিজের ওপরে মানুষের ওপরে আল্লাহকে মানে অনুমান করছি যার কারণে আমাদের দেমাগে কথাটা ঢুকছে না যে কিভাবে হবে কিন্তু আল্লাহর জন্য তো সব আল্লাহর আমরা করব না কিছু কাদির আল্লাহ তালা প্রত্যেক জিনিসের উপরে কুদরত রাখেন এই জন্য আল্লাহর ব্যাপারে এই ব্যাপারে নজরুলের কৈফিয়াতের ব্যাপারে আমরা কিছুই বলবো না যেটা যেভাবে এসেছে যে যখন রাত্রির তৃতীয় অংশ বাকি থাকে তো আল্লাহ তালা এই নিকটবর্তী আসমানে নাজিল হয় এটাকে আমাদেরকে মেনে নিতে হবে এরই নাম হলো কোরআন হাদিসকে মেনে নেওয়া আমাদেরকে কোরআন হাদিস মেনে নিতে হবে আর আমরা না কোনো রকমের সাদৃশ্য দেবো না কোনো ধরনের মশাবাহাত দেবো না আর কিছু বলবো বাস এটাই বলবো যে অবতীর্ণ হওয়া নজুল এটা তো জানতে পারা যাচ্ছে সঠিক দলিল থেকে কিন্তু ক্যাইফিয়াত কিভাবে নাজেল হয় কিভাবে নজুল এটা মাঝুল এটা আমরা মোতায়েন করব না এটা আল্লাহর যেভাবে মুনাসিব আল্লাহর যেটা লাইক যেভাবে আল্লাহ সেভাবে হয় আমরা এটা মেনে নেবো আমাদেরকে ক্যাইফিয়াত কোনো মোতায়েন করতে হবে না আর এই সম্পর্কে কোনো রকমের আর যে আর্স খালি হয়ে যায় এটাও বলতে হবে না আমেরিকাতে কি কখন আসবে তাহলে সৌদি আরবে কখন তাহলে অবতীর্ণ হবে এটাও আমাদের বলা ঠিক হয় না এটা আমাদের বলাটা ভুল হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লা